আসসালামু আলাইকুম সবাইকে। প্রচণ্ড গরমে যখন কিছু খেতে ভালো লাগে না, তখন এরকম সিম্পল কিছু রান্না করে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন, কিংবা চাইলে রুটি পরোটার সাথে সকালে পরিবেশন করতে পারবেন এমন একটি সবজি রেসিপি আজকে শেয়ার করব। তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজাদার। আমি এখানে নিয়েছি চিচিঙ্গা বা কইডা, আবার কেউ কেউ এটাকে কহিও বলে। তো এখানে আমি চিচিঙ্গা নেওয়ার পরে ছিলে নিচ্ছি এভাবে করে। আপনারা চাইলে যে সবজি পিলার আছে সবজি কাটা সেটা দিয়েও ছিলে নিতে পারেন, বাট আমি এভাবে ছুরির সাহায্যে একটু ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। গোল করে না কেটে এভাবে কাটলে কিন্তু দেখতে ভালো লাগে, তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে আপনারা কেটে নিতে পারবেন। তো এভাবে করে আমি সবগুলো চিচিঙ্গা বা কহি কইডা কেটে নিলাম। তো এখানে প্রায় হাফ কেজি বা 500 থেকে 600 গ্রামের মতো হবে। আপনারা পরিমাণ কম বেশি করে কিন্তু রান্না করতে পারবেন। তারপর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ, এখানে ছোট বড় যে কোনো ধরনের চিংড়ি মাছ নেওয়া যাবে। আর নিয়েছি 2টি আলু, এভাবে পাতলা করে কেটে নিয়েছি। তো তারপরে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিলাম 2-3 টেবিল চামচের মতো তেল। তারপরে চিংড়ি মাছগুলো দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তারপরে এই চিংড়ি মাছগুলো সামান্য ভেজে নিব, জাস্ট এক এক পাশ 1 মিনিট করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। আর চিংড়ি মাছের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে অবশ্যই অবশ্যই ছোট চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, জাস্ট সামান্য করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা ভেজে ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি কম বেশি করে কিন্তু আপনারা দিতেই পারবেন। তো একই তেলে রান্নাটা করলে যেটা হয়, চিংড়ি মাছের যে ফ্লেভারটা এটা আরও স্ট্রং হয়, খেতে ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, তারপরে কষিয়ে নিতে হবে অল্প পানি দিয়ে। তো এরই মাঝে তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা স্বাদ বুঝে দিয়ে নেবেন কম বেশি করে। তারপর একটু কষিয়ে নিব তেল ভেসে ওঠা পর্যন্ত। তেলটা কিন্তু ভেসে উঠে গিয়েছে। আর এদিকে আমি আলু চিচিঙ্গা সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আলু আর চিচিঙ্গাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এর মাঝে একটি কথা বলে নিচ্ছি, আপনারা কিন্তু চাইলে যে কেউ এটা চিংড়ি মাছ ছাড়াও রান্না করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা রান্নাটা শুরু করতে পারবেন, বা ডিম দিয়ে কিন্তু রান্নাটা করা যাবে এভাবে করে। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি আমি এই চিচিঙ্গার আলুটা। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, এভাবে আপনি আপনি পানি উঠবে। দেখুন অনেক পানি কিন্তু উঠে গিয়েছে। তো মোটামুটি এখন সেদ্ধ হয়ে গিয়েছে। যখন 50-60% সেদ্ধ হবে আলু আর চিচিঙ্গা, সেই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। তো তারপর এভাবে একটু মিশিয়ে ভালো করে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। রান্না একদমই শেষ পর্যায়ে। তো এবার আমি যেটা করেছি, ভাজা জিরার গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা একদমই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। তো এই তো দেখুন ভাজিটা হয়ে গেল তৈরি করা। সকালে নাস্তার সাথে পরিবেশন করতে পারবেন, বা গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু অসম্ভব মজাদার।